তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শেখাবো যে ডাবল এম এইট টু বি কিভাবে চালাতে হয়। তো বন্ধুরা, অনেকে আমার কাছে এই কোশ্চেনটা করে থাকেন যে ভাই ডাবল এম এইট টু বি ডাবল স্নাইপার আপনি কিভাবে ইউজ করেন। আসলে ভাই এটা আমি কাউকে বলতে চাই না, কারণ এটা আমার গোপন জায়গা, সরি আই মিন এটা আমার গোপন টিপস এন্ড ট্রিক। দেখেন ফার্স্ট ওকে একটু ড্যামেজ যখন আমি দিয়ে দিচ্ছি গাইস, তখন আর কোনো এদিক ওদিক ভাবতে হবে না, সিধা আমরা রাশ করে দেবো। কারণ কি জানেন, ছোটবেলায় আমার শিক্ষক আমাকে একটা কথা শিখাইছিল যে পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো না আর। ও সরি আই মিন একবার না পারিলে দেখো শতবার। আর কি আমার কাছে এসে ডায়লগটা ঘুরে যায় প্রতিবার। তো যাই গাইস, আমরা এখন আবারও গেম প্লে নিয়ে আসলাম প্রথমবারের মতো, মানে এইবার আমরা অরিজিনালি গাইস গেম প্লে করবো, এবার আর কোনো ফাইল জমি করবো না। তো সামনে একটা এনিমি, একটাকে অলরেডি নক করে দিছি, ওর টিমমেটটাও চলে আসছে, ওর টিমমেটকে আমরা মামা বাড়ি আই মিন লবিতে পাঠাই দেবো। তো বলটা কথা শুধু বেরোয়, এখন করোনা অন করে বসে আছি জামায়াতের করার জন্য, আই মিন এনিমিটা মারার জন্য। কিন্তু তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন তার টিমমেটের কথা, কিন্তু তার আমরা টিমমেটকেও আমরা বাঁচতে দেবো না, চলে যাও তোমরা দুজন লবিতে। আসলে কথাগুলো পেশায় যাচ্ছে, এখন কি যে করবো গাইস, শরীর দিনকাল ভালো না ভাই, আমার মন মেজাজ খুবই খারাপ হয়ে যায়। কারণ ভাই কি জানেন, কারণ ভাই আমি আপনাদেরকে সত্যি একটা কথা আজকে বলতে চাই, অনেকদিন যাবৎ বলতে পারিনি। তো গাইস সত্যি একটা কথা আমি এই ভিডিওর ভিতরে নরম ভাষায় বলতে চাই, আমার খুব জোরে কষ্ট পাইছে গাইস। এখন আমি বাথরুমেও যাইতে পারতেছি না, কারণ বাথরুমে অলরেডি আমার গাইস দুজনে বসে আছে, এখন প্রসব করে রাস্তায় করতে পারি না। তো যাই হোক, আমরা এসব ভালো কথা রেখে দিয়ে অকাজের কথায় আসি, আই মিন খারাপ কথা রেখে দিয়ে ভালো কথায় আসি। তো সামনে আমরা একটা এনিমি দেখতে পাচ্ছি গাইস, সামনের ঘরে এনিমি আছে। এখন সে আমাকে যদি ডাকে আমি তাহলে কি করতে পারি ভাই বলেন, এখানে আমার কোনো দোষ আছে? সে যদি নিজে ডাকতেছে আসো প্লিজ আমাকে ভরে আমাকে মেরে দাও, আসো প্লিজ আমাকে মেরে দাও, আমি লবিতে যেতে চাই, আমি একা একা থাকতে পারছি না এই ম্যাপের ভিতরে তোমার জ্বালায়, এরকম একটা কথা বলতেছে আমি শুনতে পাচ্ছি। বাট ওই জিনিসটা আপনারা শুনতে পারবেন না, কারণ আমি স্ক্রিপ্ট ইউজ করছি আর কি। যাই হোক, উল্টা পাল্টা কথা বাদ দিয়ে ঘরের উপরে যাই, ঘরের উপরে দেখা যাক এনিমিটা হয়তো থাকার কথা আছে আর কি। আছে কথার কথা, ওই যে ইনিম ভাই, এগুলো সিজন টু প্রো প্লেয়ার টিপস এন্ড ট্রিক গাইস, মারার টিপস এন্ড ট্রিক, মানে মারার টিপস এন্ড ট্রিক, মার ঘর না। অনেকে ভাবছিল এখন ওই মরে যাবে, একটা ফানি ভিডিও হয়ে যাবে, কিন্তু টিমমেটটাকে আমরা, ওই টিমমেট ভাই পাগল, আর্মির ড্রেস পরে আসছে ঠিক আছে, আমার মারবে কেউ, এই বন্ধু পয়দা হয়েছে গাইস, আমার মারবে কিন্তু পয়দা হয়েছে, ওই যে সামনের ঘরের ওইটা পয়দা হয়েছে ঠিক আছে। এখন এখন ওদের তো আমার টিপস এন্ড ট্রিক ইউজ করে মারতে হবে, তাছাড়া আমি ওরা মারতে পারবো না। ওয়েট, ওরে ওরে আমি দেখতেছি কীভাবে কী করা যায়, একটা শর্ট মার দেবো নাকি, বয়টাই দেবো না, থাক বয়কে দেখা গেলো জায়গায় মিটে দেবো, এরপরে ওই ঘরে আমি দেখতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, ওই ঘর থেকে আমরা এই মানে সরি এই ঘর থেকে ওই ঘরে চলে আসছি, আরে ওই ঘর থেকে এই যে ঘরই হোক ভাই আইছি। তো এখানে সিজন টু পুরো প্লেয়ারের মতো টিপস এন্ড ট্রিক ইউজ করে গোল ওয়ালটা দিয়ে আমরা ওকে বন্ধ করে দিচ্ছি, এখন উল্টো দিক দিয়ে আমরা রাশ করবো, সরদের দিক দিয়ে পারি না। ইন আমি ভাই, এগুলো টিপস এন্ড ট্রিক ভাই ঠিক আছে, কিভাবে আন্দাজে হেডশট মারতে হয় আগের একটা যাতে লাগে, এগুলো টিপস এন্ড ট্রিক ভাই ঠিক আছে, এগুলো সহজে কেউ পারবে না আমার মতো প্লেয়ার ছাড়া অন্তত ভাই ঠিক আছে। তো এখন আমি ডেঞ্জারের ভিতর থেকে কিভাবে বাঁচতে হয় এটা দেখাতাম, কিন্তু আমি চাই না যে এখন লবিতে চলে যাই, কারণ আমার একটা গেম প্লে দরকার, ভিডিওটা বেশি বড় বানানো লাগবে, কারণ 1,00,000 সাবস্ক্রাইবার দরকার, অনেকদিন 1,00,000 সাবস্ক্রাইবারের মুখ দেখি না। যাই হোক, আলতুমালতু কথা বাদ দিয়ে আর কি করবো, মিটে আসি। ঠিক আছে, আমার মোটা কমপ্লিট, আর ওইখান থেকে এই পর্যন্ত চলে আসছে অটোমেটিক্যালি। ওই 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 গুলাগুলি শুরু হয়ে গেছে, মানে সহ্য হয় না এনিমি দেখছি তোমাকে না। ও ও সরি গাইস, আমি সাউন্ড রেকর্ড করতেছিলাম আর কি, ভিডিওতে আমি উল্টো পাল্টা কথা বলতে চাই না, কারণ আমি খুব ভালো লোক, আমার এলাকায় আমাকে সবাই খুব প্রশংসা করে, বলে যে তোর মতো হারামি কেউ নেই, মানে এইটা হচ্ছে প্রশংসা গাইস, ওটা হচ্ছে আদর হিসেবে নেই আমি আর কি। এই যে আমাকে আদর করতেছে, ওরা আবার আদর করতেছে, মানে গালিটা বেরোতে যাবে বেরোয় না আর কি। থাক, ওইখান থেকে গাড়ি নিয়ে রাশ করতে আসতেছে মেবি দাঁড়াও। আর গাইস আমি আগেই বলে রাখি, এটা আসছে কিন্তু গাইস গেম প্লে ঠিক আছে, আমি একটু ফানি ফানি গেম প্লে করার চেষ্টা করতেছিলাম আপনাদের সাথে আর কি। ওইখানে আন্দাজে গোলওয়াল মারছে, করোনা অন করে দাঁড়া আছে, শোনা এটা 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 গেম প্লে, শোনা বোঝো নাই, আমারে মারবা আমারে মারবা, এত পয়দা হয়ে পারো নাই তুমি মল্লিকা, হ্যাঁ গেম প্লেটা করতে দিলি না ভাই, আমার একটু গেম প্লে করতে দিলি না ভাই, খুব